তোমরা সবাই এই বইটা বের করো এবং 65 পৃষ্ঠা বের করো আজকে পড়ার বিষয় হচ্ছে লিঙ্গ প্রকরণ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন যে শব্দ দিয়ে কোনো স্ত্রী পুরুষ জাতীয় অথবা স্ত্রী পুরুষ কোনো জাতীয় নয় এরূপ বোঝায় তাকে লিঙ্গ বলে লিঙ্গ চার প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নৃলিঙ্গ উভলিঙ্গ এখন পুংলিঙ্গ পুংলিঙ্গ হচ্ছে যেসব শব্দ পুরুষবাচক অর্থাৎ যা দিয়ে পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে যেমন বাপ ভাই ছেলে বালক ইত্যাদি এরপর দুই নাম্বার হচ্ছে স্ত্রীলিঙ্গ যেসব শব্দ স্ত্রীবাচক অর্থাৎ স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে যেমন মাতা বালিকা বোন রানী বেগম গায়িকা ইত্যাদি তিন নাম্বার হচ্ছে নৃলিঙ্গ যেসব শব্দ দিয়ে পুরুষ স্ত্রী কিছুই বোঝায় না কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে নৃলিঙ্গ বলে যেমন বই কলম চেয়ার টেবিল ঘর জামা ঘর ইত্যাদি চার নাম্বার হচ্ছে উভলিঙ্গ যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়টিকেই বোঝায় তাকে উভলিঙ্গ বলে যেমন সন্ত